আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে দারুণ একটি মজার রেসিপি, আর তা হলো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বাঙালিদের কাছে খুবই স্পেশাল আর খুব পছন্দের একটি রেসিপি, এটা আমারও খুব ভালো লাগে খেতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজভাবে অল্প মশলা দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন সর্ষে ইলিশ। দারুণ মজার এই সর্ষে ইলিশটা, একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, এভাবে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে রাখবেন, এতে করে আমার সব রান্নার রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে আসি কিভাবে এত সহজে অল্প সময়ে সর্ষে ইলিশ তৈরি করে নেওয়া যায়। এখানে আমি ইলিশ মাছের 3 পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 3 টেবিল চামচের মতো সরিষা বাটা, এটাকে আমি ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, কাঁচামরিচ 3-4টি, নিয়েছি পেঁয়াজ কুচি 1/4 কাপের মতো, আর নিয়েছি 7 মতো লবণ। আর লাগবে টক দই, এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। আর লাগবে সরিষার তেল, আমি এই সর্ষে ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই মজা হয় খেতে, আর আসল সরিষা ইলিশের টেস্ট পাওয়া যায়। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলোয়, এখন দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সর্ষে ইলিশে অল্প পরিমাণ পেঁয়াজ দিলে এটা ভালো লাগে, আর যেহেতু এখানে আমি ইয়োগুর্ট দিব তাই পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিব, যখন এটা হালকা বাদামি রং হয়ে আসবে তখন এতে আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে টক দই দিয়ে দিলাম, টক দইটা গ্রেভিটা আরো ভালো করবে। এখন গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি আর লবণ, এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। 2-3 মিনিট কষানোর পর এখানে আমি পরিমাপ মতো 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। এর থেকে বেশি পানি দেওয়া লাগবে না, যেহেতু আমি একদম ঝোল রাখবো না, তাই 1/2 কাপ পানি যথেষ্ট। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে উপর দিয়ে আমি একটু ঝোল উঠিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। ইলিশ মাছ হতে কিন্তু বেশি টাইম লাগে না।
মাছগুলোকে উল্টে পাল্টে এটাকে আমি 5 মিনিটের জন্য রান্না করব। ঢেকে 5 মিনিট রান্না করার পর এখন আমি কাঁচা মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কাঁচা মরিচটা ফেলে দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। এরকম করে আরো 3-4 মিনিট চুলায় রাখব। তারপর এখন চুলাটা বন্ধ করে দিব। ঝোলটা কমে এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে, বুঝতে হবে সরিষা ইলিশ রেডি। যেহেতু আমাদের এখানে এখন লাঞ্চ টাইম, তাই এটা আমি খাবারের জন্য রেডি করে নিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।